হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা গিয়েছিলাম লক লমন্ডে এবং তারপরে গিয়েছিলাম বালমাহা ভিলেজে। সো বালমাহা ভিলেজে শর্ট একটা ট্রিপ শেষ করে আমরা এখন যাচ্ছি ফলস অফ ফালাউচে। এই ফলস অফ ফালাউচটা টুরিস্টদের জন্য খুবই একটা অ্যাট্রাকটিভ স্পট এবং এটা খুবই ইজি টু গো। আপনারা যারা A82 ড্রাইভ করছেন, যারা পুরো লক লমন্ডটা ট্যুর করতে যাচ্ছেন, যদি মনে করেন যে ড্রাইভিং একটু টায়ার্ড হয়ে যাচ্ছেন, তাহলে আমার কাছে মনে হয় আপনারা এই স্পটটাতে একটা ছোট্ট ব্রেক নিতে পারেন এবং চোখের শান্তি অবশ্যই এবং সেই সাথে শরীরটাও কিন্তু জুড়িয়ে যাবে। পানির স্রোতে শব্দ শোনা যায়? অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই গরমে কিতে শান্তি লাগছে বুঝাতে পারবো না। ঝর্ণার পানির শব্দ আর এত বড় বড় রক্স এবং সেই সাথে ঝর্ণার পানি বয়ে যাচ্ছে, আমরা কিন্তু এতে খুব মুগ্ধ হয়ে যাচ্ছি। লকডাউন খুলে দেওয়ার পর এটাই ছিল প্রথম স্কুল হলিডে, সো সেই জন্য মানুষের আনাকোনাটাও কিন্তু একটু চোখে পড়ার মতো ছিল। তারপর অনেকদিন পর এত মানুষজন দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিল। ঝর্ণার পানিতে দেখছি, বাট ঝর্ণাটা কোথায়? সেই ঝর্ণার খোঁজেই আমরা এগিয়ে যাচ্ছি আরেকটু। ফলস অফ ফালাউচের মিনিংটা যদি একটু বলি, সেটা হচ্ছে হিডেন ফলস। এই হিডেন ফলসটাকে খুঁজে পেতে আপনাদেরকে কিন্তু খুব বেশি কষ্ট করতে হবে না। কার পার্কিং থেকে প্রায় 5 মিনিটের মতো হাঁটলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ফলসটি, এবং সেজন্য আপনাকে যে ছোটো পাথটি দেওয়া হয়েছে সেখানে সেইটা ধরে যদি হেঁটে যান, ছোটো একটা ব্রিজ দেখতে পাবেন এবং সেটা আগালিয়ে কিন্তু আপনি দেখতে পাবেন সেই ফলসটি। আমি কিন্তু অলরেডি শব্দ পাচ্ছি এবং আমি কিন্তু দেখতেও পাচ্ছি। তাহলে চলুন এবার দেখে নিই আসলে ফলসটি দেখতে কেমন। টেক এ ডিপ ব্রেথ প্লিজ, আই নো ইউ অল উইল বি মাস্ট টু সি দিস ফ্যান্টাস্টিক ভিউ এন্ড হিয়ার শি ইজ। ঝর্ণার এই উপর থেকে অনেকে কিন্তু জাম্প করছেন, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আপনারা যদি আরেকটু সামনে হেঁটে যান তাহলে একটা কেজ ওয়ে দেখবেন, যেখান থেকে এই ফলসটার আরও বেটার ভিউ আপনারা দেখতে পাবেন। আমরা সে পর্যন্ত যেতে পারিনি, কারণ সেদিন অনেক লোকজন ছিল, সো আমরা যাওয়াটা প্রেফার করিনি, সেজন্য আমরা এখান থেকে ভিউটা দেখেছি। আমরা যেখান থেকে ঝর্ণাটি দেখেছি সেখানে কিন্তু একটি প্ল্যাটফর্মের মতো করা আছে, যাতে করে আপনারা সেখান থেকে দেখতে পারেন। তবে আমি সাজেস্ট করবো আপনাদেরকে সেই কেজ ওয়েটা ধরে একটু হেঁটে গিয়ে আর একটু কাছে থেকে ঝর্ণাটাকে দেখার জন্য। ঝর্ণার এত কাছাকাছি এসেছি, একটু পানিতে নামবো না সেটা কিন্তু হয় না, তাই মেয়েদেরকে ওদের বাবার কাছে রেখে আমি কিন্তু নেমে গিয়েছিলাম একটু পানিতে। পানি কিন্তু হিম শীতল,
বেশ ঠান্ডা পানি। আমাদের মেমোরি লেনে আর কিছু সুন্দর মুহূর্ত যোগ করে আমরা কিন্তু এখন রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যতে যাওয়ার জন্য। জায়গাটি এত সুন্দর ছিল যে যেতেই মন চাইছিল না, কিন্তু কি আর করা, যেতে হচ্ছে। নেক্সট কোথায় যাচ্ছি দেখতে হলে চোখ রাখতে হবে আমার পরের ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।